এশিয়া কনজিউমার ব্র্যান্ডস এর বার্ষিক সেলস এন্ড মার্কেটিং কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। সোমবার বসুন্ধরা আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এর উদ্বোধন করেন গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর ডক্টর আরিফ দৌলা। কোম্পানি বিগত বছরের সাফল্যের কথা তুলে ধরে 2018 সালে কর্ম পরিকল্পনা ঘোষণা করেন এশিয়া কনজিউমার ব্র্যান্ডস এর ম্যানেজিং ডিরেক্টর সৈয়দ আলমগীর। অনুষ্ঠানে বিজনেস ডিরেক্টর কামরুল হাসান, অনুপ কুমার সাহা, ফারিয়া ইয়াসমিন, ডিরেক্টর বিজনেস অপারেশনস শামসুজ্জামান, বিজনেস ম্যানেজার ওবায়দুল হক, জামান আসিফ আহমেদ, জেনারেল ম্যানেজার সেলস সাকির, জাকির হোসেন সরকার সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। দর্শক নিচ্ছে আরো একটা বিরতি।